অসভ্য ছেলে, লজ্জা করে না তোর? দিদির সাথে এইভাবে কথা বলতে হয়? দিদি আমি তো একদম চুপ করে থাকবি। অন্যায় করে দোষ ঢাকার চেষ্টা করিস না দীপু। এমনিতেই ও সব সময় ভয় ভয় থাকে, আর তার উপর তুই সবসময় ওর সাথে এরকম ব্যবহার করিস। মা জ্যোতি, মা তুমি তো জানো এসব। ছোটবেলার ওই ঘটনাটার পর থেকে আজ ওর মন থেকে সেই ভয় দূর হয়নি। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু ওই ঘটনাটার থেকেও বেশি তো তোমরা দায়ী ওর এই রকম অবস্থার জন্য। পর নয় ও মা, ও আমার বোন, তোমার মেয়ে। ঠাম্মার বাড়ি থেকে আসার পর ও আজ পর্যন্ত কলেজ যেতেও ভয় পায়। কতটা সাহস করে ও লাইব্রেরিটুকু যাচ্ছে, সেটাও কি তুই ছাড়িয়ে দিতে চাইছিস? নিজের দিদিকে রেসপেক্ট করা শেখ দীপু, আর ভবিষ্যতে কখনো ওর সাথে এরকম ব্যবহার করার চেষ্টা করিস না, বুঝেছিস? অনেক হয়েছে, এবার চুপ কর, চুপ কর না। এমন বকে দিয়েছি না দীপুকে যে সারা জীবন মনে রাখবে, ভবিষ্যতে ও আর এভাবে কথা বলবে না। তুই তুই এভাবে কষ্ট পাস না, আমার খুব খারাপ লাগছে। বাবার ওষুধটা পুরো বোতলটাই ভেঙে গেল, আর এটা আমার জন্য। ঠিক আছে, আমি আরেকটা কিনে আনবো। না দিদি, আমার জন্য আরেকটা খরচা বেড়ে গেল। এমনিতেই তুই এত কষ্ট করিস আমাদের জন্য, আর আমি কিচ্ছু করিসনি। তুই কাঁচের বোতল ছিল, যে কারোর হাত থেকে পড়ে ভাঙতে পারত, তুই এত চিন্তা করিস না। আমার জন্য সব সময় কোনো না কোনো সমস্যা হয়। কিচ্ছু হয় না রে তোর জন্য, আর তোর দিদি জীবনে সব সমস্যার সম্মুখীন হতে পারে, ছোটখাটো খরচ তো বাড়িতে হতেই পারে, তাই না? দিদি আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। সুধা, বাড়িতে ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েই থাকে, তুই যদি নিজেকে না বদলাস তাহলে বাইরের লোকেরা তো এসবের সুযোগ নেবে। চুপ কর, তুই একদম চুপ কর, আর একটা কথা মাথায় রাখবি, ভবিষ্যতে যদি তোর সাথে কেউ এইভাবে কথা বলে তাহলে খবরদার বলে দিচ্ছি সহ্য করবি না। হ্যাঁ, চল এবার। ভুলটা আমার ছিল না, সুধার ছিল, তাহলে দিদি আমাকে কেন মারলো? মা এসব ছাড় না দীপু। আরে কি ছেড়ে দেবো মা, অকারণে দিদি ওকে মাথার উপর তুলে রেখেছে, সব কথা ওকে সাপোর্ট করে, ওর মধ্যে কনফিডেন্স নেই, এই নেই সেই নেই, তা আমি কি করব যদি না থাকে ওর? ও বোকা ছিল আর বোকাই থাকবে। জ্যোতি যা করেছে সেটা ভুল করেছে, কিন্তু যেটা বলেছে সেটা ভুল নয়। সুধা কিন্তু তোর দিদি হয়, আর নিজের দিদির সঙ্গে এইরকম ব্যবহার কেউ করে না। এত রাগ করা কিন্তু ভালো নয় বাবা। যা এবার শুয়ে পড়।
দীপু, আরে বাবা রে, এত রাগ দিদির ওপর! সরি। আচ্ছা বাবা, কান ধরছি, সরি। দেখ দীপু, আমি তোর গায়ে হাত তুলেছি তার মানে এটা তো নয় বল যে আমি তোকে ভালোবাসি না। আরে তুই তো একটাই ভাই আমাদের তিন বোনের, তাই না? আর সেটা তুইও জানিস আমরা তোকে কত ভালোবাসি। আর তোকে নিয়ে তো আমাদের কত আশা। সুধার সাথে যা হয়েছে তুই তো সব জানিস, তাহলে কেন করিস এরকম? বাচ্চাদের মতো খেয়াল রাখতে হয় ওর। আর একটা কথা বলবো, আমি ওর জন্য যতই করি না কেন, কিন্তু যতটা ওর ভাই ওর জন্য করতে পারবে তার সমতুল্য আমি কিচ্ছু করতে পারবো না। তুই বুঝতে পারছিস তো আমার কথা? আর শিশিটা ভেঙে গেছে তো কি হয়েছে? জানি অনেক দামি ছিল, কিন্তু সুধার মতো মেয়ে যে সব সময় এতটা ভয় পেয়ে থাকে তার উপর চিৎকার করাটা একদম ঠিক নয়, তাই না? ওকে একটু ভালোবেসে বোঝাতে হবে, না হলে তো ও খুব নার্ভাস হয়ে যায়। বল, ছাড় আর আর রাগ করে থাকিস না। সরি বললাম তো আমি, এই টাকাটা নে আর বাবার ওষুধ নিয়ে আয়। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে, এত রাত্রেবেলা একা একা। দাঁড়া, আমি যাচ্ছি। বোকা কোথা করে, পিস্টনটা ঠিক নেই, পাল্টাতে হবে। আর এর কার্বোরেটর, সেটাও ঠিক মতো কাজ করছে না, সেটাকেও পাল্টাতে হবে। দেখুন না একটু, মানে কিছুটা কাজ করে যদি চালানোর মতন হয়ে যায়। মনে হয় হবে না, তাও একবার চেষ্টা করে দেখছি। দিদি, মা তোমাকে ডাকছে। দাদা, কত টাকা খরচা হতে পারে? 300-400 টাকা খরচা হবে দিদি। মা তোমায় ডাকছে দিদি। আচ্ছা শোন, ওখানে গিয়ে একটু দাঁড়া। কেন, আমি কি করব? যা গিয়ে দাঁড়া, যেন কোনো গন্ডগোল না করে। ঠিক আছে। হ্যাঁ মা, ডাকলে তুমি? হ্যাঁ, কিছু কথা বলার ছিল তোকে। কাল রাতের ব্যাপার নিয়ে? জ্যোতি, তোর ভাইয়ের গায়ে হাত তোলাটা ঠিক হয়নি, ও বড় হয়ে গেছে। মা, আমি সুধার ব্যাপারে কোনো রকম রিস্ক নিতে চাই না। এমন কোনো কিছু আমি সাপোর্ট করতে পারবো না যেটা ওর প্রগ্রেস আটকে দিয়ে ওকে আরো পেছনের দিকে ঠেলবে। আর তুমি এত কেন চিন্তা করছো? কাল রাতের কথা রাতেই শেষ হয়ে গেছে, দিদি ভাই মিলে সব মিটিয়ে নিয়েছি। হ্যাঁ, কিন্তু সন্দীপ, আরে সুধা আয় না। আরে মাঝে মধ্যে একটু হাসতেও হয়। আর কোনো কাজ ছিল মা? ওই সংসারের খরচার জন্য কিছু টাকার দরকার।